বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। অনারার স্বাগত জানাই আই আর টিভি দর্শক বাঁশখালী স্পেসর উগ্র পিসর ইলেকশন এক্সপ্রেস। আজকের ফর্মে আরালা যুক্ত আছে। আজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সান্নাম সরল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী রশিদ আহমদ চৌধুরী। অনারা বাঁশখালী এক্সপ্রেস স্বাগত জানার কেন শোনানে? ভালো আছি। আমি সর্বপ্রথম বাঁশখালী এক্সপ্রেসকে ধন্যবাদ জানাই আমার সান্নাম সরল ইউনিয়নের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমার সালাম এবং নমস্কার জানাই। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে অনবিগত পাঁচ বছর দায়িত্ব পালন করি পাল্লা বলি গত্য যাইরে কি কি ক্ষতিগুলো তার অনেক সম্মুখীন হইন এবং এগিয়ে নতুন উত্তরণ লাই অনেক কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমি মনে করি আমি হল ক্ষতিগুলোর বুঝতে পড়ি নাই, যেহেতু আমি আওয়ামী লীগের নৌকা নিয়ে প্রার্থী হয়েছিলাম এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছিল। আমি নৌকা নিয়ে সাত নম্বর সরল ইউনিয়নে আসার পর আমাকে সাত নম্বর সরল ইউনিয়নবাসী বিনা প্রতিদ্বন্দ্বিতা আর চেয়ারম্যান করেছিলাম। আর চেয়ারম্যান পরে দিই আর বেকুনের ওয়াদা দিলাম যে আর সাত নম্বর সরল নিয়ে বিদ্যুৎ নেই অন্ধকার আয় আগে আর সাত নম্বর সরল ইউনিয়নে আলোকিত উদ্যম আর এমপি মৎস্যবন চৌধুরীর কাছে আর যে হইলাম দে আর সরল ইউনিয়ন মিলে আগে আর বিদ্যুৎ দ মৎস্যবন চৌধুরী বাংলাদেশ সরকার তুন এবং শেখ হাসিনা তুন তরফ হইতে বিদ্যুৎ আনি আর সাত নম্বর সরল ইউনিয়নের মিলে প্রত্যেকটা জায়গায় আগাছে কারণে সবখানে আর বিদ্যুৎ দিই তার জন্য মাঝে মধ্যে বিদ্যুৎ যায়ই। আর কিছু কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে, ধর্মীয় অনুষ্ঠান মধ্যে ঘুরতে গেলে বিদ্যুৎ লাগে, কিছু সৌর বিদ্যুৎ তাই মৎস্য হিসাবে আর প্রত্যেক মসজিদ দিয়ে মাছ ধরা যায় সৌর বিদ্যুৎ দিয়ে আয় সাত নম্বর সৌর জীবনে দিয়ে এর হলো মসজিদ মাছ ধরা দিয়ে সৌর বিদ্যুৎ নদী আয় ব্যাগের সৌর বিদ্যুৎ দিই তো এই সেদিক দিয়ে আর সাত নম্বর সৌর জীবন খুবই আলোকিত খুব এই সব আয় সাত নম্বর সৌর ইউনিয়নের পাখির আশা পূরণ করি আই বি মৎস্যবন চৌধুরী হয়ে যাবি আর গ্রামে যে স্কুল কলেজ নাই বেকুনে ফেরা হল হয় ফেরা করিয়া হয় আড়ালে তার ফেরা করিয়া তো উড়িয়ে দেয় শিক্ষিত যেন তাই আর সরকারি স্কুল কলেজ ব্যবস্থা করছেন ও আপ্রাণ চেষ্টা করিয়ে দেয় আর প্রথম এই প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে প্রাইভেট স্কুল দিয়ে আছে প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে প্রাইভেট স্কুলে এক একটা দুইতলা তিনতলা পাবল দিই তারপর সরল হাই স্কুল দিয়েছি দুটো পাবল দিয়ে আর হাই স্কুল দিয়েছি মিজরা হাকিমিয়া মাদ্রাসা দিয়েছে তিনতলা একটা বিল্ডিং দিয়ে ইয়ে হলো মেট্রিক পর্যন্ত পড়ানো যায় আর জালি এরপর জালিয়াগায় জালিয়াতে একটা হাই স্কুল দিয়ে হাই স্কুল হাম অবশ্যই চলে তো এই হিসাবে আমি চিন্তা করি দিই শিক্ষিত শিক্ষার যে দহার আছে শিক্ষার যে প্রবল আছে সবগুলো বিক্রি আজ দিয়ে এই হিসাবে আর সামনে বছর দিয়েছি ওই দিক দিয়ে আর কোনো অভাব নাই আর এই দিক দিয়েও ইনশাল্লাহ সাকসেসফুল। রাস্তাঘাট আর রাস্তাঘাট সম্বন্ধে হতা হই রাস্তাঘাটও মানে দিয়ে প্রায় অষ্টদশ পিছগড়ও লিয়ে আর ব্রিক সলিং দিয়ে কিন্তু আমার মনতে মানে মাটির রাস্তা মোটেই নাই যদিও ব্রিক সলিং মানে ব্রিক সলিং দিলাম কিছু ট্রাক মারা যায় কিছু নষ্ট হয়ে যায় এই রাবারায় এবার ছচল্লিশ গুলো ট্রেন্ডার ইয়ে সব কত সতেরো তারিখ এই যদি মানে এসব হয়ে যাবে তাহলে বুঝলাম যে এরা মানে ব্রিজ চলি হওয়ার রাস্তা থাকতে হয় তো ওই মাড়ি রাস্তা আছে বলে আর মন হল তো এই যাবাই মানে আরও ফিজ করা আরও দশ বারো রাস্তা অবশ্যই আই গেল আর তার সুরাস্তা আমার এসছি বুঝলাম এই জন্য ইনশাল্লাহ হয়ে গেল আর তার মন হল দে আর দুই বছর ভিতর আর সরি যে রাস্তাঘাট যেই আছে সমস্ত ব্যক্তি ইনশাল্লাহ সরল সম্পূর্ণ হয়ে যাবে। যারা রানিং চেয়ারম্যান আছে এটা জনপ্রিয়তা কিছুটা হ্রাস পায় বলে মেশিন মনে করে তো অনেক জনগণ হলে আবার বিকল্প মানে কি জনপ্রতিনিধি খুঁজে অনেক এগিন লাগে বলে হন চ্যালেঞ্জের মুখোমুখি অনেক কি অনেক মানে সদ্য চ্যালেঞ্জ অনুভব করে জানে অনুরা দেখুন তো অনুরা দালন হয়ে যাওয়ার দেখুন হয়ে আজ তাহলে আওয়ামী লীগে দ্বিতীয়বারের মধ্যে নমিশন দিয়ে আয় আওয়ামী লীগের প্রতীক লিগে লিগে যখন আয় বাঁশখালি ডুইলাম সাত নম্বর সরল ইউনিয়নে হল মানুষ আছে বলে মনে হয় না সব মানুষ আয় চলে বিরোধী দিয়ে বাইরে লিখছে আর তারা দেখি অত্যন্ত খুশি হই আবার তারা এই মুহূর্ত হলাম যে তোমার যে আর এত ভালোবাসো এর দাঁড়ায় কী করতে নি আর যদি সাম্মুদি আল্লাহ আর আবার নির্বাচন করে ত
তোমার এই দিরাই সুদ গরিব লাই পেজ ব্যবস্থা উঠকেম তাই মনে হইতে মানুষের আজ হমিলো আর আজ ন হবে আর আজ আল্লাহ লে বেগি বুঝা আর আজ দেখতে হয় কিন্তু প্রত্যেক মিটিং এ যায় যে যে মিটিং করে এটা হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ পর্যন্ত এবং আর মারামাসি করে বেকুনে কেফুলো মারাদের কেয়েনদের কেয়েনদের বেকিনে মানে অসম্ভব আর মানে সমস্ত বলেন এই যে আমরা দেখতে লিখুন এই যে ভাই দেখতে আসুন হলে কিছু আল্লাহ রাসুল হয় আর বেকি মানে বাড়ি সাধারণ নাগরিক সবলের মানুষের বহুত জনগণ বহুত ফসুস ভোগান্ত হয় যার নাকি জন্মদিন কার্ড সিএমএস সার্টিফিকেট এখন এবং এলাকার মেজে অনরিনিয়নের মেজে বিভিন্ন ধরনের বিভেদ নিরসনের লাই অনেক গত পাঁচ বছরের মেজে জনপ্রতিনিধি হিসেবে অনর ভূমিকা কি আছে আজ ইনশাল্লাহ আশা করি যে আজ যখন চেয়ারম্যান হয়ে সবল হয়ে আসি এর ফলে যে আর তো নিজ একটু ইয়াজি নিজ আমি মেরামত করি ঠিকঠাক করি এর ফলে যে বোঝলে আমি সর্বপ্রথম চেয়ারম্যান সার্টিফিকেট যেহনো মধ্যে যেহনো টাইমে যেহনো গাইছি আমি সার্টিফিকেট দিদি বিনা পয়সায় বিনামূল্যে সার্টিফিকেট দিদি বেকুন সার্টিফিকেট লইয়া যায় জন্ম নিবন্ধন নিজই জন্ম নিবন্ধন মানে ওই এখন সরকার নিয়ম করিয়ে মানে আই আই প্রথম ওর মা বাবার জন্ম নিবন্ধন উচ্চ গ্রহণ করে তো মা বাবার জন্ম নিবন্ধন উচ্চ হয়ে গেলে অত এক দিন এক দিন হলে দুই দিন লেট হয় এর বাইরে আসতে লেট বেশি নয় এই হিসাবে আর এখানে হলো বয়স দিন হয় তো আর কোনো দিনই যদি রেক্টিফাই করতে চায় রেক্টিফাই করতে চাইলে রেক্টিফাইয়ের কোনো ক্ষমতা আর তো নেই রেক্টিফাই ক্ষমতা হলে টি নতুন আর লেগিয়ে রেক্টিফাই হলে টিউর হাতে দিই টিউর নতুন যদি দুই তিন দিন চার দিন লেট হইলে আর তো হলে লেট হয় এর বাইরে আর এখানে আর ফুসল কোনো বোকার দিন হয় এবং ওয়ার্ল্ড সার্টিফিকেট থাক ওয়ার্ল্ড সার্টিফিকেট একদিন লেট হয় একদিন লেট হলে কি জন্য ওয়ার্ল্ড সার্টিফিকেট যদি দেয় তখন আয় এই সৌকি দেওয়ার এবং মেম্বার ইকুয়ালি হয় সৌকি দেওয়ার মেম্বার ইকুয়ালি করে আর সাবমিট করে তখন আয় ফল ফলে ওয়ার্ল্ড সার্টিফিকেট দিয়ে দিই এই দিক দিয়ে আর বোমা দিয়ে কোনো হারমিন্য করে তো এই যে ভাই মনে করি দিই আর ইউনিয়ন দিদি জগড়া বিভাগ তো মোটে জগড়া বিভাগ হলে খয় সব সময় সব যখন জগড়া বিভাগ আমার মেম্বার হাতে যায় না সবগুলো এক পরিষদে চলে গিয়ে তখন জগড়া বিভাগ করতে গেলে বিশেষ বিশেষভাবে জামাই বউ জামাই বউ জগড়া বিভাগ আর সবগুলো প্রায় 80% 90% বিমর্শা করে দিই আর 10% হয়তো মানে এই বিচ্ছিন্ন বাদ বাকি নাই তারা বেকুন বিমর্শা করে গেলে দোদল খুশি করি অবশ্যই বিড়ে করি বিচার আচরণ নিজে হয় হজি খেয়াল তো জমাটি আনা হলোই আমার ওপেন মিটিংও তো হোক দিই প্রত্যেকটন আর হজে খাতু জমাটি আনা হলোই বিচার করি বিচার দেন দিয়ে 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 এড়িয়ে দিয়ে শেষ এবং আয় আর বেশিরভাগ বিকাশ বিচার আয় মানে মীমাংসা করে দিই মানে প্রায় 70% 80% বিচার আয় মীমাংসা করি আর 20% বিচার করলেও এই হনিকা মানে আর দোষার ব্লগলে বেকুনি খুশি হই আর সব শ্রেণীর মায় বেশি খুশি লাগতে আর পরিস্থিতির বিরুদ্ধে হনিকায় অবজেশন লড়ে সরকার তখন অবজেশন লড়িয়ে হলে রহম হলে কিছু আর পরিস্থিতির বিরুদ্ধে নয় ইয়ালা বলে ধন্যবাদ আর আর মেম্বার হলো আর হলো সবসময় সহযোগিতা করি আগে তাহলে হবে কোনো সহযোগিতা করি এবং সরকারি অনুদান যেই দিন এসে সবগুলো সমানভাবে আয় বন্টন করি কারো কাছে করি এবং সরকারি জিনিসপত্র মেম্বার হলো বই এলে সমানভাবে বরাদ করি এলে এবং ফল ফলে সরকারি অভিযান লিয়ে এলে আর বিলি করি আর এদিক দিয়েও আর পরিষ্কার আছে ইউনিয়নের ভোটার উদ্দেশ্য অনর কিছু হবে আছে না অবশ্যই আছে যেহেতু আর সামনে বছর ইউনিয়নবাসী আর অসম্ভব ভালোবাসে আয় তারা ভালোবাসি আর এই পর্যন্ত আয় সবসময় তারা হয়ে যায় আর যদি হলো ত্রুটি থাকে আর একটা দোষ তোমার যদি দায়িত্ব হলো আয় চেয়ারম্যান থেকে আজই অবসর হচ্ছি না সেই হিসাবে আমি প্রত্যেক জনসভার প্রত্যেক মিটিংয়ে থই আই কিন্তু আর তোমার দিন ভালোবাসছে দিতে দাও এ ভালোবাসার দাম এ ভালোবাসার ঋণ আয় কীভাবে শুধু না জানি তাই অনেক হাজার আর দাবি করতে আগামী 15ই জুন নির্বাচন হবে এই নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হইব এই নির্বাচন ইভিএমের মাধ্যমে নির্বাচন হইব যার ভোট ঠেয়ে দিবলে তো আমরা বেকুন মা বোন যারা আসুন তারা বেকুনে বোসার ডাস দিয়ে লোকবাজার লোক ভোট দিবেন